কذا আল্লাহ নবী থেকে এরকম কোন আত্বরসা পাওয়া যায়নি যে মহিলারা আলাদা ঈদের জন্য জামাত করেছে ট্র্যাডিশন হয়ে গেছে ঈদ মানে নতুন পোশাক নতুন পোশাকের জন্য বায়না নতুন পোশাকের জন্য মানে মার্কেটে ভিড় এই একটা রওয়াজ এটা কিন্তু এটা শরীয়ত নয় যে আমাকে ঈদের দিনে নতুন পোশাকই কিন্তু হবে টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন্না আহামদুলিল্লাহ ওয়াদা তস্তালাম আলা মাল্লা নবিয়া আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্মাহারি টিভির আজকের বিশেষ আয়োজনে প্রিয় দর্শক দীর্ঘ এক মাস যাবৎ রমজানের সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর সমাগত আমাদের সামনে এ উপলক্ষে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রশ্নোত্তরে ঈদের মাসাইল আজকের এই আয়োজনে উপস্থিত আছেন মাসিক কাতহারিকের সম্মানিত সম্পাদক ডক্টর আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত আছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হাফেজ মোহাম্মদ আখতার মাদানীকুমুল্লাহ আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে সুস্থ আছেন তো আমরা আর কথা না বাড়িয়ে আলোচনায় এগিয়ে যাই প্রথমে আমরা আসছি হাফেজ আক্তার মাদানি আপনার কাছে যেহেতু ঈদের প্রধান পর্ব হচ্ছে ঈদের সালাদ তো এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন যে ঈদের সালাদটা এটা আসলে সুন্নাত নাকি ওয়াজিব এ বিষয়ে একটু আমাদের জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাবা ঈদের সালাতের বিষয়ে ওলামাদের মাঝে ইখতলাপ আছে কারো মতে এটা ফরজে কেফায় কেহ কেউ এটা ওয়াজিব বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হলো এটা সুন্নতে মোয়াক্কাদা আচ্ছা দ্বিতীয় হিজরিতে যখন নাকি শ্যাম ফরজ হয়েছে তখন থেকেই এদের সালাত শুরু হয়ে যায় এ বিষয়ে আনাস রাজিয়াল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল সম্পর্কে বলছি আল্লাহ কাদিমাল নবী সালামাল মদিনা নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মদিনাই আগমন করলেন হিজরতের পর তো তখন দেখলেন যে মদিনার বাসীরা ওনারা দুই দিন বিশেষ দুই দিনে আলাদা উৎসব করতেন বুঝছেন তারা বিশে তাদের জন্য দুটা কান আল্লাহম কান আল্লাহমা ইয় এলা আবু ফিহিমা তাদের জন্য বিশেষ দুটি দিন ছিল যে দুই দিনে তারা খেলাধুলা করতো এবং আনন্দ উৎসব করতো তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে তাদেরকে জিজ্ঞেস করেছেন যে মা হা দাঁড়েও মানে তাহলে আবু নাফি হিমা তোমাদের জন্য এই দুই দিন কিসের দিন যে দুই দিনে তোমরা খেলাধুলা করো তখন তার উত্তর দিয়েছে যে ফিল কুন্নাথ যে আমরা এই দুই দিন পূর্বে থেকে আমরা আনন্দ উৎসব করে আসছি খেলাধুলা করে আসছি তো আল্লাহ নবী সাল্লাম তখন তিনি বললেন কদ্দ আবুল্লাহ বিহিমা হুমা যে আল্লাহ তালা তোমাদের জন্য এই দুই দিনের চাইতে উত্তম আরও দুটো দিন পাক পরিবর্তন করে দিলেন একটি হলো ঈদ উল ফিতর একটি হলো ঈদ উল আজহা তো মূলত এখান থেকে ঈদের সূচনা শুরু তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওনার ভাষা থেকে যেটা বোঝা যায় সেটা হলো বা ওই সময়ের জাহেল বা সাবেক আমাদের ছিলেন পূর্বে থেকে যেহেতু তারা বিশেষ দিন মানে আসতে ছিলেন তাতে বোঝা যায় যে এই ঈদ বা এই ধরনের উৎসবমূলক জিনিস আগেও ছিল যেমন আল্লাহ তালা নিজেও কোরআন মসজিদ মধ্যে বলেছেন যে অলিকুল্লি উম্মিন জান না মানসাক প্রত্যেক উম্মতের জন্য আমি আলাদা নসক মানে উৎসবের তরিকা বা নিয়ম নির্ধারণ করেছি তাতে বোঝা যায় যে এই ঈদের আনন্দ উৎসব যদিও ওটার ভিন্নতা হয়তো অন্যরকম ছিল নিয়ম আলাদা ছিল কিন্তু এর অস্তিত্ব আগে থেকেও পাওয়া যায় কিন্তু সেটা তো ছিল তাদের ইচ্ছা অনুযায়ী করা তারা সেটাকে হয়তো নিজের ইচ্ছা অনুযায়ী সেটাকে পালন করতো এটাকেই সরিয়ে রূপ দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ এবং তিনি বলছেন যে আল্লাহ তালা তোমাদের জন্য এই দুটা দিনকে দুটা ভালো দিনের পরিবর্তন করে দিলেন এটা আরেকটা দিন বোঝা যায় সেটা হলে যে ঈদ এটাও আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিতেই আল্লাহ পাক এটা দিয়েছেন এবং আরেকটা দিন বোঝা যায় সেটা হলে যে আল্লাহ রসু বলছেন যে কাদ হুমা মানে এই দুই দিনের পরিবর্তে বাকি দুই দিন তার মানে হলো ঈদের উৎসব দুই দিনই ঈদ উল আর ঈদ উল আজহা যদিও আরেকটি হাদিসে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম তিনি জুমার দিনকেও সাপ্তাহিক ঈদ হিসাবে বলেছেন কিন্তু আসলে ওই ঈদ আর এই ঈদের মধ্যে পার্থক্য আছে ওটা এই জন্য হয়তো যে ওই ঈদ মানে একটু আলাদা গুরুত্ব সেই হিসাবে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে কিন্তু এই দুটা ঈদ এটার বিশেষ গুরুত্ব রয়েছে সে বিশেষ গুরুত্বর মধ্যে যে এই দুটা ঈদের আলাদা মাসাইল আছে আলাদা নিয়ম আছে আলাদা সব অনেক কিছু বিষয় আছে যার জন্য এই শরীয়তে দুটা ঈদই যদিও মুসলিম সমাজের ভিতরে আর একটা একটা নতুন ঈদ আর একটা আবিষ্কার করেছে ঈদ এ মিলাদ নবী আরও অনেকগুলি ঈদ তারা উদযাপন করেছে তা আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে দুটি ঈদই এটা শুদ্ধ তো এই হাদিস থেকে ওলামা এখানে বলেছেন যে ঈদের সালা সালাদ আসলে ঈদ এটা হলো শূন্যতে মহাক্কাদা ওয়াজিব নয় ফরজ নয় আচ্ছা আচ্ছা শূন্যতে মহাক্কাদা আচ্ছা আচ্ছা এই কারণে যদি কেউ সালাদ ঈদের সালাদ ত্যাগ করে আসলে ঈদের সালাদ এটা যদিও শুনলে তো কিন্তু আর এক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ইসলামের একটা অন্যতম একটা নিদর্শন বটে এই জন্য পারিত পক্ষে একজন ব্যক্তি সে চেষ্টা করবে এই ঈদের শরীখার জন্য কারণ আসলে এই ঈদকে আল্লাপাক এটাকে বলছে ঈদ শব্দের অর্থ হলে বারবার ঘুরে আসে বারবার ঘুরে আসে তার মানে এই যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেক বছর ঘুরে আসে এবং মানুষরা কিন্তু এই ঈদের অপেক্ষা করে আর এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন একটি জিনিস লুকায়িত আছে যে ঈদ যদিও বারবার অনেকগুলি জিনিসই ঘুরে আসে কিন্তু ঈদ যখনই আসে তখন কিন্তু মানুষের মধ্যে আলাদা একটা নতুন ইমেজও কিন্তু সৃষ্টি হয় প্রত্যেক মানুষের মধ্যে ঈদের একটা আলাদা আকাঙ্ক্ষা থাকে ঈদ সে ঈদের প্রস্তুতি নিচ্ছে ঈদে খুশি করবে তো এই জন্য হয়তো বা এর মধ্যে আল্লাহ পাখের একটা বিশেষ রহমত আছে হ্যাঁ নির্দেশনা আছে অর্থাৎ পারিত পক্ষে ঈদের শরীক হওয়া উচিত তবে কেউ যদি ঈদের সালাত আদায় না করে তাহলে সুন্নতের আদায় না করার কারণে হয়তো যেটা তার ক ""`সাওাবের ""`কমি বা অবহেলা বর্ষণই করে তাহলে সে কিন্তু সে যে সেই কোনো দণ্ডনে অপরাধ করবে তা নাই সেটা সুন্নতে মককারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নারীদেরকেও যেতে বলছেন এখান থেকে বোঝা যায় তিনি গুরুত্ব দিয়েছেন অনেক গুরুত্ব দিয়েছেন যে এটা বিশেষ করে ঈদগাহে যে করার ক্ষেত্রে তিনি নির্দেশনা দিয়েছেন বিশেষ করে এবং বলছেন ফালিয়া জামাতিমিনদের জামাত যেন শরিক হয় খুদ বা যেন শোনে আসলে মানে বৎসরে এই দুটা দিনই ইমাম সাহেব উনি মুসলিমদের উদ্দেশ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং সেখানে ধনী গরিব মানে ছোট বড় আমির গোলাম সবাই মিলে যে এক কাচারবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক মানে কাচারবদ্ধ হয়ে সালাত করবে এখানে যেটা ইসলামের ভাতৃত্ব আছে কারণ অনেক বড়া শিয়া আছে অনেক শিয়া আছে এখানে এইজন্য গুরুত্ব দেওয়া উচিত এবং যে অবশ্যই इदগাহে যে সালাত দেখাড়া উচিত জি জি ডক্টর সাখাফ হোসেন আপনার কাছে আমরা আসছি এই দিন সকালটা আসলে কিভাবে শুরু করা উচিত বা এখানে বিশেষ কোনো করণীয় আছে কিনা ইসলামিক পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা এই বিষয়ে ঈদের দিন সকালে অবশ্যই করণীয় কিছু আছে যেহেতু সুন্নতে আমরা আগে জানলাম যে ঈদের ছাড়া সুন্নতে মহাকাদা তো সে কারণে এই দিন আমাদের সমাজে কিছু কাজ আগে থেকে সমাজে চালু আছে যে কাজগুলি বর্জন করা উচিত আর সেই জায়গায় কিন্তু কিছু কর্ম আছে যেমন আমরা ধারাবাহিকভাবে যদি বলতে চাই তাহলে এভাবে প্রথমে বলবো যে ঈদের দিন প্রথমেই যেটা করতে হবে এদের যে সালাতের টাইমটা আমাদের টাইমটাও কিন্তু আমাদের দেশে ঠিক নেই আমরা অনেক বিলম্বে সালাত আদায় করি মূলত এদের সময়টা কিন্তু এক নেজা বা দুই নেজার একটা বিষয় দিচ্ছে আসছে যে এক বর্ষা সমান হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর হচ্ছে দুই নেজা বা দুই বর্ষা অর্থাৎ সেটা হচ্ছে তিন মিটার উচ্চতা সূর্য ওঠার পরে তিন মিটার উপরে ওঠা আবার ঈদুল আজহাতে হচ্ছে ছয় মিটার এরকম তো তাহলে বোঝা যাচ্ছে যে জাস্ট ফজরের সালাতের কিছু সময় পর থেকে কিন্তু এদের সালাতের সময়টা শুরু হয়ে যায় সূর্য ওঠার পর সূর্য ওঠার পর থেকে ফজরের সালাত শুরু মানে সূর্য ওঠার সূর্য ওঠার পর কিছু সময় পর থেকে আর কি তো সেই দৃষ্টিকোণ থেকে এই সময় কিন্তু পর্যাপ্ত কোনো সময়ও থাকে না আমাদের অন্য কিছু করার জি এখন যেটা প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে সেদিন গোসল করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যাওয়া কারণ রসুল করিম সাল্লা সাল্লাম নিজে তার ছেলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যেত এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে উত্তম পোশাক বলতে এমনটি নয় যে নতুন পোশাকই লাগবে আমাদের একটা মানে যে ট্রেডিশন হয়ে গেছে ঈদ মানে নতুন পোশাক এবং নতুন পোশাকের জন্য বায়না নতুন পোশাক জন্য মানে মার্কেটে ভিড় এই যে একটা রেওয়াজ এটা কিন্তু এটা শরীয়ত নয় যে আমাকে ঈদের দিনে নতুন পোশাকই কিনতে হবে কারণ যার সামর্থ্য আছে সেও কিনে যার সামর্থ্য নেই সেও কিন্তু দুনিয়াতত পোশাক কিনে বলতে হচ্ছে তার যে পোশাক আছে তার যে এবিলিটি আছে তার মধ্যে যেটা সুন্দর পোশাক ভালো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সে সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যাবে দুই নম্বর হচ্ছে ঈদের মাঠে যাবে ও বিসমিল্লাহ ঈদের

তাকবির বলতে বলতে যাওয়া অর্থাৎ উচ্চ স্বরে তাকবির বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহর মানে আল্লাহর ঘোষণা উচ্চ স্বরে করতে করতে ঈদের মাঠে যাবে যাওয়া সোননাথ বিশেষ করে এই তাকবিরটা শুরু হবে যখন সাওয়ারের চা উঠবে চাঁদ দৌড়ার পর থেকে তাকবির শুরু হয়ে যাবে এবং ঈদের সালা পর্যন্ত এই তাকবিরটা চলবে এভাবে তাকবির বলতে বলতে ঈদের মাঠে যাওয়া এটা একটা সোননাথ আর তিন নম্বর হচ্ছে

খেতেন না বেতর তিনি একটা তিনটা পাঁচটা সাতটা যে সংখ্যা দিয়ে হোক সেটা হোক বেজুর সংখ্যক তিনি বেজর সংখ্যক খেয়ে ঈদের সালাতে যেতেন ঠিক আছে এটা একটা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাতে যাবো আর আরেকটা সুন্নত হচ্ছে যে ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে এমনি আব্বাস রাজি আল্লাহন থেকে বর্ণিত একটা হাদিস এটা সই বুখারের হাদিস তিনি বলছেন ঈদ আহমেক ঈদের দিন আসতো আসত রাসুল করিম যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন এইটা একটা শূন্যতা আমরা আমর করতে পারি যে আমরা যদি আমাদের ওই রকম একাধিক রাস্তা থাকে তাহলে এক রাস্তা আমরা ঈদের মাঠে যাব আর এক রাস্তায় আসবো তখন সকল রাস্তা কিন্তু তা বিরুচারিত হলো আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষিত হচ্ছে সব রাস্তাতে এই সুন্নতগুলি এদের সালাতে যাওয়ার আগে ঈদের দিন আমাদের বিশেষ করে মেনলি হাদিস ভিত্তিক যেগুলো আর বাইরে কিছু বর্জনীয় বিষয় উল্লেখ করতেই হচ্ছে যেমন আমাদের সমাজে যেটা ঈদের দিন সকালে আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই যেমন এই দিন বিশেষ করে যেটা কিন্তু এ চালু আছে বেশি যে যেহেতু টাইমটা বেশি পাওয়া যায় সালাতে টাইমটা অনেক পরে সেই কারণে তারা সকালবেলা কি করে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে গড় দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করা গুরু বাস বাসুর যেগুলা আছে ওগুলে ওইগুলোকে গাগো শব্দ দেওয়া ওইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা অর্থাৎ দুনিয়ার যত কর্মনীয় তারা ব্যস্ত হয়ে যান। তো এদের দিন সকালে কিন্তু এই পরিষ্কার পরিছন্নতার কাজের কোনো বিষয় নেই প্রয়োজন লাগে আরেকদিন করে নেবে জি এদের দিন নয় তো এগুলো অতিরঞ্জিত কাজ এছাড়া আরও শরিয়ত ভিত্তিক অনেক কাজ মানুষ করে পডকাস্ট ফোটানো ইত্যাদি যেগুলো আমাদের সন্তানরা করে এগুলো

কিন্তু হাদিসে বাঁশি শব্দ আসছে মানে পায়ে হেঁটে যাবে আমাদের যাদের ঈদগা খুব কাছাকাছি পায়ে হেঁটে যাবে একটু সংযোজন করি এনার সাথে সেটা হলে প্রথম যেটা ওই তাকবীরের বিষয় যেমন ডক্টর সাহেব বললেন যে চাঁদ দুটার পর থেকে নিয়ে ঈদগা যাওয়া পর্যন্ত আচ্ছা তাকবীরের বিষয়ে এটা ঘরেও পড়বে মহিলারাও পড়তে পারবে বাচ্চারাও পড়বে ঈদগাহ যাওয়া না সারাটা রাত না একেবারে চাঁদরা থেকে নিয়ে ঈদগাহ যাওয়া পর্যন্ত পুরোটা টাইম যে কোনো সময় বাড়িতে রাস্তায় ঈদগাহ যাওয়ার সময় পড়বে আর একটা যে লক্ষ্য করবে সেটা হলো অনেক সময় দলবদ্ধভাবে পড়ার চেষ্টা করে বলছে তার সাথে সাথে সবাই কিন্তু দরকার প্রচলিত জি জি প্রচলিত আর একটা সেটা হলো যে হ্যাঁ এমন হতে পারে যে ঈদগাহ হয়তো বা মাইকে এটাকে উচ্চ স্বরে বলা হচ্ছে যেন মানুষকে স্মরণ করে দিচ্ছে যে ত্যাগ বীর বলো যেমন আবদুল্লাহ বিন অমর এবং আবু জেলা ওনারা আবদুল্লা বিন অমর এনারা তো বাজারে বের হতেন বা রাস্তায় হাঁটতেন জোর জোরে তাকবীর বলতেন ওয়ান ইউ কাবির বি তাকবির হিমা তাদের তাকবীর শুনে অনেক তাকবীর পড়া করে যেত তো ওই হিসাবে যদি উচ্চ স্বরে পড়ে সমস্যা নেয় তাছাড়া তো এমনি আর এটা একটা শেয়ার যেটা বললাম মানে নিদর্শন আর একটা হ্যাঁ হলোই যে তাকবীরের যেটা শব্দ আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অরিল্লাহম একটা হারট হল ভিতির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার লাহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অরিল্লাহম হারটটা আছে প্রথমটা ভিতীর দ্বিতীয়টা জোর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহি ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অরিল্লাহ ইহাম মানে দুই দুই বার করে দুই নম্বর হলো তিন তিনবার করে আর চতুর্থ হলো প্রথমটা তিনবার এর পরে দুইবার তিনটা নিয়ম হাদিস থেকে পাওয়া যায় দর্শকের উদ্দেশ্যে বলা উদ্দেশ্য তারাও যেন এটা আমলের মধ্যে নিয়ে আসে ভাই যেন বললেন সাফি একটা করতেন আর যেটা তো হয়তো দেখা যায় অনেকে বাড়ি কিন্তু খেজুর নেই কিন্তু খেজুর না থাকে কোন মিষ্টি জাতীয় জিনিস সীমাই বা হালুয়া কিছু খেয়ে খেজুর খেয়ে যাওয়ার মানে হলো যে ঈদুল আজহা আর ঈদুল উল ফিতের মধ্যে পার্থক্য হলো যে আল্লাহাম ঈদুল আজহাই কিছু খেয়ে যেতেন না একেবারে যতক্ষণ তো সলা শেষ করে না আসতেন আর ঈদ ফিতরে কিছু খেয়ে যেতে হবে আর যদি খেজুর থাকে ভালো আলহামদুলিল্লাহ খেজুর খেলে বেজুর খাবে আর খেজুর নাই যে কোনো মিষ্টান্ন জিনিস বা কোনো অথবা থাকে খেজুর খাওয়ার বিষয়ে আল্লাহ রসুল সবসময় বেজুরটাকে বেশি প্রাধান্য দিয়েছে আর হ্যাঁ আল্লাহ বেজর তিনি বেজরকে পছন্দ আলাইহি সেক্ষেত্রে সাল্লামের ক্ষেত্রে কিন্তু বেজরের বিষয়টা আসছে আপনি বলছিলেন কিছু বিষয় বর্জনীয় তার মধ্যে একটা বিষয় আমরা অনেক সময় উল্লেখ করে থাকি যে ঈদগাহ থেকে ডাকাডাকি করা হয় মানুষকে মানে এত সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসেন এগুলো বিষয়ে যে এটা তো অবশ্যই বর্জনীয় কারণ এইভাবে ডাকা ডাকির কোন বিধান ইসলামে নেই কারণ রসুল্লাহাম ঈদের দিনে সালাতে আবুসেদ কুদরতি হাদিস আসছে সৈব করে অন্যান্য হাদিসে যে ঈদের দিনে ঈদের দিনে ঈদের মাঠে যেতেন সর্বপ্রথম তার কাছের সঙ্গে সালাত আদায় করেন তিনি যে কাজটা করতেন সালাত আদায় করতেন সালাতের আগে তাকবির বলতে পারবে শুধু আপনি যেটা বলেন লোকদেরকে ডাকা এটাও হয় আর অনেক ঈদগে দেখা যাচ্ছে ঈদের মাঠ সংশ্লিষ্ট যত কর্ম সব বসে কালেকশন তারপরে এই সমস্যা ওই সমস্যা সবকিছু নিয়ে একটা মনে হচ্ছে একটা অনেকক্ষণ পরে হবে তখন ইমাম সাহেব সাহেব ওঠেন এটা হয় আমাদের সমাজে তখন ইমাম সাহেবকে অনুমতি দিলে তিনি সালাদা আদায় করেন ইমাম সাহেবের কোনো সে থাকে না এগুলো মোটেই ঠিক না এগুলো কোনোভাবেই করা উচিত না এগুলো সম্পূর্ণ শরীর বিরোধী কাজ

ঈদের সালাতের পদ্ধতি সম্পর্কে আমাদের সমাজে বেশ বিতর্ক আছে এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে পরিষ্কার হয়ে বলতেন যে বিশেষ করে বারো তাকবীর এবং ছয় তাকবির নিয়ে একটা বিতর্ক বহু আগে থেকে প্রচলিত এই বিষয়ে একটা ফয়সালাম যদি বক্তব্য দিতেন আপনি আসলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি তো আমাদের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ পাকসুরে হাজাবে ঘোষণা মারাতে বলছেন লাকুম ফি রসুল্লাহ উসবাতুল হাসান আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তিনি আমার জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ অথবা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করব। তো আল্লাহনবী সাল্লাহ আসালাম তিনি তো দুই হিজড়ি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছরেই সালাদ পড়েছেন ঈদের সালাদ ইমামতি করেছেন তো উনি যেভাবে সালাদ আদায় করাতেন এ বিষয়ে হাদিস থেকে যেটা বিশুদ্ধ স্থান থেকে যেটা প্রমাণিত এ বিষয়ে অনেকগুলি হাদিস আছে যেমন কাশির বিন আবদুল্লাহ তিনি তার পিতা থেকে এবং তার দাদা থেকে বর্ণনা করেন আল্লাহ নবী সাল সাল্লাম কাবার ফিল ইদাইনি ফিল উল আসবান কবলাল খেরাতি ও ফিল আখিরাতি হমসান কবলাল খেরা যে উনি প্রথম রাখাতে কেরাতের পূর্বে সাত তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাখাতেও কেরাতের পূর্বে পাঁচ তাকবীর দিতেন তো এই হাদিস আবু দাউদ এবং তিরমিজি ইবনে মাজার হাদিস এবং হাদিসকে মহাদিসের সহি বলেছেন তো আল্লাহ নবী সাল সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস হিসেবে এটাই পাওয়া যায় যে তিনি দুই রাখা এদের সালাড পরাইয়েছেন আর ওই সালাডটি উনি এভাবে পরাইয়েছেন যে প্রথমে তাকবির দিয়েছেন তাকবির দিয়ে প্রথম তাকবির পর সানা করেছেন সানা পরার পর অতিরিক্ত সাত তাকবীর দিয়েছেন পর্যায়ক্রমে একটু ব্যবধান রেখে কিন্তু এই তাকবীরের মাঝে কোনো কোন দোয়া নেই নির্দিষ্ট কোন দোয়া নেই এই সানার পরে সাত তাকবির দিয়েছেন নাকি ছয় তাকবির অর্থাৎ তাকবিরের সহ আটটা নাকি সাতটা এটা না অবশ্য এটা নাও একটা বিতর্ক আছে তো এখানে হাদিসের যেগুলি ভাষা আছে দুই দুটাই আছে সেওয়াত তাকবির আতে লেহারাম এটাও আছে এবং সাত তাকবির যেটা ওই সাতটা গণনা তাকবির সহ এটাও রেখেছেন দুই পক্ষেই গ্রহণযোগ্য আমাদের মত রয়েছে তাই আমি বলবো যেখানে যেটা আমল আছে যার ইস্তেহাদে যেটা প্রাধান্য পায় সে সেটা আমল করবে সমস্যা নেই অর্থাৎ সাত তাকবীর দিবে এটাই সঠিক এটা ত্যাগবীরের তাহারিমার সহদিক অথবা তাকিমা সারাদিক ত্যাগবির দেওয়ার পর আউজিল পড়বে বিস্মিল পরে সুরা পড়বে এরপর আর একটি সুরা পড়বে পড়ার পর রুকু করবে সেজদা করবে এরপর আবার দ্বিতীয় রাখাতে যখন উঠবে ওঠার পর ও তো ত্যাগবির দিয়ে উঠলো এরপরে পাঁচটা ত্যাগবীর দিবে আগের মতো পাঁচটা ত্যাগবির দিয়ে সুরা ফাতেহা পড়বে আর একটি সুরা পড়বে রুকু সেজদা যেভাবে বাকি সারাত এভাবে আদায় করবে তো আল্লাহ নব্বী আসলাম থেকে বিশুদ্ধ মত এটাই যে তিনি দুই রাখাতে বারো ত্যাগবির সহ ঈদের সালাত আদায় করাইছেন এর বিপরীত যে ভাইয়েরা ছয় তকবীরে সালাদ আদায় করেন ওনারা একটা হাদিস নিয়ে আসেন আবদুল্লা বিন মাসুদ থেকে যে হাদিসটি মোসানাবিন আবদুল্লা জাক সহ বিভিন্ন হাদিসের বইয়ে উল্লেখ রয়েছে যে জানাজার সালাতের ন্যায় উনি চার তকবিরে ঈদের সালাত আদায় করতেন তো আসলে জানাজার তাকবীরের ন্যায় জানাজার চার আর আরও কিছু বর্ণনা আছে না আব্বাস থেকে বা আবদুল্লা মাসুদ থেকে যে উনি তাকবির দিলেন এরপরে চারটা তাকবির দিলেন চারটা তেক দিন তারপর ক্যারাত পড়লেন দ্বিতীয় রাখাতে ক্যারাতের পরে উনি চার ট্যাক বিয়ে এভাবে আসে তো আসলে এই কথাটি আল্লাহর রসুলের দিকে নিষবুধ করা এটা সঠিক নয় মানে এটা আবদুল্লাহ বিন মাসুদের মৌ খুব হাদিস উনি আল্লাহ রসুল দিকে নিজবুধ করেন না যে খালার রসুল্লা এটা না এটা আবদুল্লাহ বিন মাসুদ থেকে তার ব্যক্তি আমল এটা প্রথমত এবং এটা নিয়েও আমায়কটা আমাদের মধ্যে বিরোধ রয়েছে হাদিসটা সহি কিনা অনেকেরা জৈব বলেছেন হাদিসটা সহি নয় জয়ীফ নয় শহীদ যদি মানাও যায় তারপরে এটা আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল উত নিজস্ব আমল তার ব্যক্তিগত আমল বা তার ব্যক্তিগত ইজতেহাত তার দিকে নিষ্পোধ তো একটু আগে যেটা বললাম যে আল্লাহ আল্লাহপ্ত আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য নমুনা বানিয়েছেন সেটা যদি আমরা পাচ্ছি তো অন্য সাহাবের দিকে যাওয়ার প্রয়োজন নেই আর একটা বিষয় সেটা হলে যে বিন মাসুদ রাজিয়ালতালহ উনি যে তার ত্যাগবির দিলেন ওটা কি ত্যাগবীর তাহিমার সহ নাকি তাকবীর তাহিমার ছাড়া হ্যাঁ এর আর একটা মানে রুকুর ত্যাগবির সহ নাকি রুকুর ত্যাগবির ছাড়া অস্পষ্ট জানাজার মতো জানাজার নিয়ম আলাদা ঈদের সালাদ আলাদা মানে বিষয়টা স্পষ্ট না বিষয়টা স্পষ্ট না অস্পষ্ট হাদিসটাকে নিয়ে জি জি গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না এবং অধিকাংশ গ্রহণযোগ্য আলিমদের যেটা মত সেটা হলে যে বিশুদ্ধ মত অনুযায়ী এটাই যেটা আব্দুল আমিন আব্দুলিকা এই হাদিসটাই গ্রহণযোগ্য আমলযোগ্য এবং এটাকে কেন্দ্র করে বারো করে সালাজা দেওয়া এটাই সুন্দর মত হবে না একটা বিষয় আছে আপনি যে বললেন জানাযাত সালাতার মতো হবে জানা তো আমরা চারটা চারটে থাকবে এখানে ছয় ছয়টা তাবির ছয়টা তাবিদ আসলে কিভাবে আসলে বিষয়টা অস্পষ্ট আহ কেন জানাজার ত্যাগবীরের নেই জানাজার চার তাকবির আর এদের ছয়টা ছয়টা কীভাবে বানাইছে ওই যে প্রথমে চার তাকবীর দিয়েছেন আর পরে কেরাতে পর চার ত্যাগবির তো ওই চার ত্যাগবির মধ্যে একটা তাকবির বানিয়েছে আর ওই দ্বিতীয় রাখাতের চারের মধ্যে একটা বানাইছে ডুকুর ত্যাগবীর তাহলে ওইদিকে যদি একটা বাদ যায় এদিকে একটা বাদ করা থাকলো ছয়টা ওই ছয়টাকে অতিরিক্ত তাকবীর বলছেন আর ওই দুটো তো ফরস তাকবীর সেই হিসেবে অনুমান বলেন যে ছয় টুক অঙ্ক করা হলো অঙ্ক করা হয়েছে অবব্যাখ্যা একটা প্রচলন আছে সমাজে যে আপনার দ্বিতীয় রাখাতে তাকবীর গুলা রুকুর আগে দেওয়া হচ্ছে জি জি এটার ভিত্তিটা কি এটার কোনো ভিত্তি নেই আসলে যে আব্দুল মাসুদের হাদিস সেটা কিন্তু কেরাতের পূর্বেই জি ওটাও আছে চারটা তাকবির দিয়েছেন কেরাতের পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে এটাও আছে কেরাত মানে কেরাত কবুল কেরাত শব্দ আছে মুসা নবী আল্লাহ তাআলা দেখা যাচ্ছে পুরো বিষয়টা একটা ভিত্তিহীন বিষয় জি ভিত্তিহীন বিষয় জি কিন্তু এখানে বাংলাদেশে অনেক গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম আমরা দেখছি যে তারা খুব জোর গলায় বলছেন যে অনেক সহি ভিত্তি আছে বা সাহাবায়ে কেরাম থেকে আছার আছে স্পষ্ট তো এটা আসলে তারা মানে কিসের ভিত্তিতে বলছেন এটা আসলে তারা মানে হয়তো পূর্বে থেকে করে আসতেছে ওটাকে বলবত রাখার জন্য বিভিন্নভাবে তারা এটাকে জোর মানে নিজের জোর গলা এটাকে বাস্তবায়ন কেন্দ্র করার চেষ্টা করছে অথচ ওনাদের যে বড় বড় ওলামা কদিম কোদামা যারা পূর্বের আছেন যেমন আনোয়ার কাশ্মীরি এবং আব্দুল হাই লাখনবী এনারা কিন্তু এটাই বলেছেন যে আল্লাহ রসুল থেকে বারো তাকবীরের হাদিসটা বিশুদ্ধ হাদিস এটাই এর বিপরীত কোনো সই হাদিস নেই মানে তাকবীরের ক্ষেত্রে এটা তারা স্বীকার করেছে এবং ওনারা তাদের আমল থেকে সাব্যস্ত হয় ওনারা এটা এটার উপর আমলও করতেন আছে মানে নিরপেক্ষ দৃষ্টিতে যারা গোরামে না করে হ্যাঁ পূর্বে যাই করে আসছি বিশুদ্ধ মত যখন পাওয়া যাচ্ছে বিশুদ্ধ হাদিস যখন পাওয়া যাচ্ছে সেটাকে গ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ শাহেক যেটা বললেন খুব সুন্দর বলেছেন তো আরেকটু যোগ করতে চাচ্ছে যে তাকবির যেটা ছয় তাকবীরের যে বিষয়টা অনেকটা অঙ্ক করার মতো হয়ে গেছে এখানে তো আসলে আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে কিছু দলীয় জেদ কাজ করতেছে যার কারণে আমরা দলিল পাওয়ার পরেও আমরা সেইখানে যেতে পারছি না এক্ষেত্রে কোরআন ওই আদটা আমার মনে স্মরণ করতে পারি আমরা ফাইন তেন হাসা তুম ফিসাইন ফরদ্দুহির আল্লাহ রসুল যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হয় তখন তোমরা আল্লাহ তার রসুলের দিকে ফিরে যাও আলহামদুলিল্লাহ এখানে যেখানে স্বয়ং রসুলের করে আমল পাওয়া যাচ্ছে তো আমাদের মনে হয় এটা নিয়ে বিতর্ক না করে সরাসরি আমলে ফিরে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো আরেকটি বিষয় তাকবিরটা হচ্ছে সোননাথ এই তাকবিরটা ফরজ তাকবির নয় তাই অতিরিক্ত তাকবির এখন এই তাকবিরের যদি কম বিষয় হয়ে যায় বা ছোটেও যায় তাহলে কিন্তু সালাত হয়ে যাবে এখানে সালাতের কোনো ক্ষতি হবে না তো এই সামান্য একটা বিষয় নিয়ে তাকবির নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারামারি করে ঈদগাহ আলাদা করে ফেলা তারপরে এক আরেকজন একজন আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করা এগুলো ইসলাম ঠিক না এগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের কেউ যদি আমর যে যেটা করছে করছে তার বুঝ অনুযায়ী করছে আমরা দোয়া করবো সবার জন্য যেন সহি আমলে ফিরে আসে সবাই সেটা করলাম আরেকটা দুঃখজনক সেটা হলে যে ব্যক্তি সেই হাদিসের উপর আমল করতে চাই তাকে বাধাগ্রস্ত করে দেওয়া এবং তাকে দেওয়া তাকে সমাজ থেকে বের করে দেওয়া এটা অনুচিত সত্য জিনিস জানার পর সে যদি নিজে গ্রহণ না করতে পারে সেটা যদি কেউ আমল করতে চায় অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো সৈন্যত মোতাবেক আমল করার জন্য নিজের এলাকা বাদ দিয়ে দূরে যেয়ে একটু সলাাদাই করতে যাচ্ছে তার মনে একটা তৃপ্তি যেহেতু প্রত্যেক মানুষের ইচ্ছা যে আমি যে এই করবো করব এই তো আল্লাহর কাছে কবুল হতে হবে এই করাই বড় কথা না আর এ কবুল হওয়ার জন্য শর্ত হলেই এখলাস আর হলো মোতাবেক রসুল আল্লাহ রসুল আনুগত্য সেখানে থাকতে হবে তো সে যে দেখতে সে স্পষ্ট যে যে বিষয়ে সেই হাদিস নেই সেটার উপর ভিত্তি করে আমল করা হচ্ছে তো উনি যদি একটু দূরে যেয়ে আদায় করে সন্ন্যত মোতাবেক এ তো সমস্যা কি এটা আরও তাকে উৎসাহ দেওয়া উচিত এটাকে কেন্দ্র সন্দেহ করে সমাজ থেকে তাকে বের করে দেওয়া ফেতনা করা এটা ঠিক না আমাদের ভাই যারা যেনার আছেন তাদের আশেপাশে যদি এরকম সহি হাদিস ভিত্তিক আমলের প্রেক্ষাপট যদি নাও থাকে ওনারা যদি অন্য ভাইদের পিছনে চার ত্যাগ বের যদি সলাৎ আদায় করেন সলাৎ হয়ে যাবে কোনো সমস্যা যেমন সে সাহেব বললেন যে এটা যদি কেউ ভুল কর্মে ত্যাগবির কম বেশি করে সমস্ত আলেমদের একমত এখানে সালাতের কোনো ত্রুটি হবে না এটা একটা অতিরিক্ত ত্যাগবির এটা নিয়ে কোনো গণ্যগোল করানোর প্রয়োজন নেই তাহলে আমরা স্পষ্ট যেটা বুঝতে পারলাম যে হাদিসের হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে বারো তকবেরই পড়তে হবে ছয়তকবের যে বিষয়টা আসছে সেটার সহি কোনো ভিত্তি পাওয়া যায় না এটা সেরক একটা সামাজিক প্রচলন অথবা মাঝাবি একটা ফতোয়া ভিত্তিতে চলছে যার পিছনে সহি কোনো দলিল নেই খাইরাম ডক্টর সাইনা আপনার কাছে আমরা আসবো আমরা জানি যে মসজিদের জন্য জায়গাটা ওয়াকফ করে দেওয়াটা এটা জরুরি তো ঈদগাহ কি মসজিদের মতোই মানে ঈদগাহের জমিও কি ওয়াক ফার জরুরি খায়ের এখানে ঈদের মাঠ ওয়াকফ করা জরুরি কি না এটা আপনার প্রশ্ন তো এখানে এই বিষয়টা আমরা যদি দেখি দুইভাবে দেখতে পারি একটা হচ্ছে যে ঈদের সালাতের জন্য একটা জায়গা আগে থেকে নির্ধারিত জায়গা যেটা ঈদ ঈদগাহ হিসাবে যে জায়গাটা সমাজের লোকেরা হয় ঈদগাহের জন্য কিনেছে অথবা এই জন্য জায়গাটা নির্ধারণ করে দিয়েছে যে এখানে ঈদের সালাত হবে এটা একটা বিষয় আরেকটা একটা হচ্ছে যেন অস্থায়ীভাবে কোনো জায়গায় ঈদের সালাত পড়লাম আমরা তো আল্লাহর জমিরের যে কোনো জায়গায় সালাদ আদায় করা যায় সমস্যা নেই সেই ক্ষেত্রে ঈদের সালাত হোক বা জুমা হোক যার জায়গাতে আমরা পড়বো তার একটা মৌখিক সম্মতির প্রয়োজন আছে যেখানে আমরা ঈদের সালাত পড়বো তার যদি স্বীকৃতি থাকে আলহামদুলিল্লাহ খালাস সমস্যা না আর যে জায়গাটা নির্ধারণ করা হবে ঈদের সালাদের জন্য একবারে প্রতি বছর এই জায়গায় সালাদ পড়বো ঈদগাহ যেটা আমরা বলছে। সেটা ওয়াকফ করাটাই উত্তম কারণ এখানে যদি আমরা বলি যে রাসুল্লাহ সাল্লাম যখন মসজিদে নববী যখন নির্মাণ করতে গেলেন তখন জমি যে জায়গাটাতে নির্ধারণ করলেন সেই জমিটা কিন্তু কিনে নিতে চেয়েছিলেন তখন সেটা কিন্তু তার মানে তারই মাতল গোষ্ঠী বলুন নাজার তারা জায়গাটা দান করে দিলেন বাঁচতে তার মানে এই জায়গাটা মসজিদের জন্য দান করে দেওয়া হলো এটা একেবারে নির্ধারিত একইভাবে যদি ঈদগাহের ওরকম নির্ধারিত জায়গা হয় স্থান হয় তাহলে ওয়াকফ করে নেওয়াটাই উচিত বা উত্তম তবে এমনটি নয় যে ওয়াকফ না হলে সালাত না এটা বলা যাবে না জায়গাটাতে সালাত আদায় করার যদি যিনি মালিক তার সম্মতি থাকে তাহলে সালাত হয়ে যাবে কারণ পরবর্তীতে এটা নিয়ে অনেক ফিতনা হয় আমরা দেখি অনেক সমাজে দেখা যাচ্ছে যে হয়তো বাবা দান করে গেছেন কিন্তু সন্তান এসে দাবি করছেন যে এই জায়গাটা আমাদের অথবা বাবা যে পরিমাণ দান করেছেন সন্তান এসে বলছেন না এটুকু না আমাদের অল্প একটু দান করেছে অর্ধেকটা দিয়েছে বাকিটা আমাদের দিতে হবে অনেক জায়গায় অনেক ফিতনা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে মামলা মুকুদ্দা পর্যন্ত গড়িয়ে যায় সেজন্য জন্য যদি নির্ধারিত হয় কেউ দান করলে সেটা ফিরে নেওয়া যায় না সেক্ষেত্রে এটা ওয়ার্কফ করে নেওয়াটাই সবচেয়ে নিরাপদ এবং করাই উচিত যদি কেউ এটা মানে রিটার্ন দাবিও করে তিনি বড় ভুল করবেন কারণ দান করে সেটাকে চাওয়া মানে যে মানুষ বমি করে সেটাকে যেটা অফ করেছে তার পিতা যদি করে থাকেন তাহলে অবশ্যই তার বিনিময় তিনি পাবেন আর সন্তানরা যদি এটা উল্টা দাবি করে তাহলে সে তো ওনার আব্বাকে আরো ক্ষতির দিকে বাড়িয়ে দিল উনি কি চান তার পিতার ক্ষতি তো যেটা অফ করে দিয়েছে সেটা কোনোরকম ভাবে দাবি রাখাই ঠিক না অফ মানে হলো ওটা আর আমার নেই

সন্তান দাবি গাছগুলি তোমার বাবার লাগানো ছিল কারণ আমরা তো জায়গা তোর করে তো গাছগুলি আমাদের ফেরত দিয়ে দাও এই ক্ষেত্রে যেটা আমরা বলবো যে যখন ওয়াকফ করেছেন তিনি ওই জায়গাটা তখন তিনি কিন্তু বলেন না যে গাছগুলি তিনি সম্পত্তির মধ্যে উপরে নিচে ভিতরে যা আছে সবই কিন্তু সেক্ষেত্রে গাছগুলি দাবি করা উঠে না তারপরে যদি সে দাবি করে জোর করে নেয় তাহলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এগুলো সমাজে হয় এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত শুক্রিয়া শেখ আক্তার মাদানি আপনার কাছে আমরা আসবো আপনি সালাতের পদ্ধতি নিয়ে আমাদেরকে বলেছেন এখন সালাতের আসলে মানে বা কয়টা হবে এটা নিয়ে একটা প্রশ্ন আসে বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত আছে যে জুমার মতোই কিন্তু ক্ষুদা হচ্ছে তো এটা হাদিস সম্মত হচ্ছে কিনা এর সাথে সাথে মেহেরাব মেম্বার যেগুলো বিষয় এর সাথে জড়িত আছে তো এইগুলো বিষয়ে আপনি যদি আমাদেরকে জানাতেন জজাকল্লাহ আমি এ বিষয়ে সরাসরি হাদিস থেকে যেটা বলবো যে আল্লাহ সালাম যে হাদিসের থেকে আমরা ভাষা থেকে যদি খেয়াল করি তাহলে সবকিছু সমাধান পাওয়া যাবে আবু সাইদ হদির রাজা আল্লাহ তিনি বলেন কান কা নরসুর আল্লাহ সাল্লাহ ইয়াহুরুজল ফিত্রি উল্লা আলহা ইল আল মুসালাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি ঈদ উল ফিত্রি এবং ঈদুল আজহাই মোসাল্লাই বের হয়ে যেতেন সেইন্যাউিস্লাহ প্রথমেই তিনি সালাহ করতেন সুম্মা ইয়ান সারিফু এরপরে উনি ঘুরে বসতেন ফয়াকুম মোকাবিলার নাস এরপরে দাঁড়াতেন মানুষের দিকে চেহারা করে ওয়ান জুলো সুন সুফু ফিম আর মানুষরা তার নিজ নিজ জায়গায় বসে থাকত তো এই হাদিস থেকে যেটা প্রমাণ হয় আগে বলা হচ্ছে যে আল্লাহ নবী ইসালাম এরপরে উনি মহিলাদের জায়গায় যেতেন সেখানে সিহদ করতেন তো এই হাদিসে বা এই সালাতের বিষয়ে যতগুলি হাদিস আছে ঈদ সংক্রান্ত বিষয় এটাই হলো মূল হাদিস তো এখানে এতটুকু জালদান ইসালাম তিনি সালাত পড়ালেন পরে তিনি দন্নায়মার হলেন হলে তিনি খুদবা দিলেন কিন্তু খুদবা দিয়ে আবার বসেছেন বসে এরপর আর একটা খুদবা দিয়েছেন এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না কোনো দলিল নেই মূলত জি 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 হ্যাঁ এবার মেম্বারের কথাও নেই আর মেম্বারের প্রশ্নই আসে না এখানে আল্লাহ ইসলাম তো মশালায় ঈদ পড়াতেন সেখানে তখনও ছিল না এখনও নাই সেখানে কোনো মেম্বার নেই তো যেখানে সলাগ করেছেন ওই মশালায় দাঁড়িয়ে তিনি খুদবা দিয়েছেন মেম্বারও প্রয়োজন নেই আর বসার কোনো জায়গারও প্রয়োজন নেই তো আল্লাহ নবী সাল্লাম তিনি একটাই খুদবা দিয়েছেন ইঙ্গিত পাওয়া যায় আর বাকি যেনারা দুই খুদবা দেন ওনারা মূলত ওই জুমার খুদবার উপর কেয়াস করে ধরে দেন জুমায় যে দুটা খুদবা তো ঈদগাহ এটাও খুদবা সেহেতু দুটা হওয়া উচিত যেটা শুধু কেয়াস করে জমার উপর কেয়াস করে কিন্তু সেদিকে কোনো ভিত্তি নেই দুটা ক্ষুদার এবং এ বিষয়ে আরবদেরকেও দেখি ওনারা অনেকে দুটা ক্ষুদা দেন জি জি দুটা কুৎবা দেন তো এই বিতর্কটা যাই হোক এত জটিল নয় এটা ইস্তেহাদি বিষয় বা কেয়াসের বিষয় মানে যারা করছেন তারা জুমার খুদ্ কিন্তু যেটা হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় না যে আল্লাহ নবী দুটো খুদ্ দিয়েছেন বরং এতটুকু পাওয়া যায় তিনি সালাত পরে দাঁড়ালেন খুতবা দিলেন মানুষ দেখে অনুচ্ছেদ করলেন এটার দ্বারা বোঝা যায় তিনি একটা খুতবাই দিতেন সেখানে আরেকটা বিষয় যে মেম্বার এবং মেহরাবের বিষয়ে মেহরাব তো আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত ঈদগাহ দেখি সবগুলোতে মেহরাব দেওয়া থাকে বা মেম্বারও তৈরি করা থাকে তো ঈদের মাঠে আর কি মেম্বার বা মেহরাবের কোনো প্রয়োজন আছে কিনা হ্যাঁ আসলে আল্লাহ নবীসাল্লামের যুগে মেম্বার মেহরাব কিছুই ছিল না এটা আল্লাহ সাল্লামের এতেকালের অনেক পরে আবু ওখর সিদ্দিকে যুগে এবং চার খলিফার যুগে এটা অস্তিত্ব ছিল না মারওয়ান বিন হাকাম যিনি চৌরাশি থেকে পঁচাশি চৌষট্টি থেকে পঁয়ষট্টি হেজড়ি পর্যন্ত যিনি খলিফা ছিলেন ও মবি খলিফা ওনার যুগে মূলত এই মেম্বারটা চালু হয়েছে এ বিষয়ে আবু সাইদ খুদ্ি রাজা আল্লাহ তিনি বলেন যে ফারাম মেজাল এজালিন নাস ও আলহারিক মানে মানুষরা মেম্বার সারাইভাবে সালা সদাই করতো এবং পূর্বে সালাসাদ করছেন তারপরে খুদ বলছেন হাত্তা খারজাত মা মারওয়ান মা খারজাত আমি মারওয়ানের সাথে একবার ঈদের জন্য গেলাম ওহু আমিরুল মদিনা তখন তিনি মদিনার আমির ছিলেন ফি আদাহা আউ ফিতরেন হয় ঈদুল আজহা হয় ঈদুল ফিত্রে ফালাম্মা আজন মসাল্লা ঈদেন মেম্বারুন বানাহু কাহির বিন সালথ। তখন তিনি দেখলেন যে আমি দেখলাম যে মেম্বার বানানো আসে যে মেম্বারটা তৈরি করেছিল কাসির বিন সালক নাম ব্যক্তি ফাইদা মারওয়ান ইউরিদ আই গ্যারতাকিয়াহু কবল আই সাল্লি ওটা মেম্বারটা বানানো হয়েছে এই জন্য যে আসলে মারওয়ান বিন হাকাম তিনি চাচ্ছিলেন যেহেতু খুদবাটা শূন্যত আল্লাহ বলছেন যে ঈদের সালাতের পরই মানুষের খুদবা দিবে যে ইচ্ছা করবে শুনবে যদি কেউ ইচ্ছা না করে চলে যেতে পারে এখতিয়ার দেওয়া হয়েছে তো মারোয়ান বিন হাকাম তিনি চাচ্ছেন তার জনগণকে কিছু বলবেন তো ঈদের সালাতের পর যদি তিনি খুদবা দেন তো অনেকে চলে যান ওনার কথা শোনেন না উনি যাচ্ছেন যে ঈদের সালাতের পূর্বেই ক্ষুদার দিবে যেন মানুষরা বসে শোনে তো আবু সঈদ খুদুরালত যেন দেখলেন যে উনি মেম্বারে উঠতেছেন সালাতের পূর্বে কিছু বলার জন্য তখন কিন্তু আবু খুদির খুদ্রাজ ওনার এই জুব্বা ধরে টেনে ওনাকে নিচে বসানোর চেষ্টা করেছিলেন যে এটা খেলাফ না আল্লাহ নবী ইসলাম তিনি ঈদের পূর্বে প্রথম যে জিনিস চালু করেছেন সেটা হলো সালাত তিনি এসে প্রথমেই সালাদ পড়ায়ছেন হ্যাঁ ক্ষুদবাদ নেই এটা একটা বিষয় এবং এখান থেকে যেটা বোঝা যায় অবশ্যই খুদিরাজন বলেন যে যে ক্যাথির বিন সাত এই ব্যক্তি প্রথমে মারওয়ান বিন হাকামের নির্দেশেই মেম্বার তৈরি করেন যেহেতু উনি খলিফা উনি ওখানে বসে বক্তব্য দেবেন বা ক্ষুদা দেবেন ওখান থেকেই মূলত এই মেম্বারের প্রথা চালু হয়েছে তো আসলে মানে শরীয়ত মানার ক্ষেত্রে অনেক সময় আমরা আল্লাহ রসুল সাসলামের উন্মতি বলে দাবি করি এবং ওনার সাথে আমরা মহব্বতের এজাহও করি প্রকাশ করি কিন্তু আমলের ক্ষেত্রে আমরা যখন যেরকম সুবিধা পাই যেমন আমরা জাকাতুল ফিতরের ক্ষেত্রে অর্ধস্থান নিচ্ছি মহাবের রাজা কাছ থেকে সেটাকে এজমা সাবিত করতেছি তারাবীর ক্ষেত্রে চলে যাচ্ছে কোথায় ওমর জালের এজমার দিকে আবার দেখা যাচ্ছে যে এখানে এসেও দুই খুদবা বা খুদবার পূর্বে আমাদের দেশে কিন্তু সালাতের পূর্বে বাংলা খুদবা দেওয়া হচ্ছে এটা আর একটা বেদাত অতিরিক্ত জিনিস খুদবা দেওয়া হয় আরবি ভাষায় এটাও শরীয়ত বিরোধী যদিও খুতবা দেওয়া উচিত আরবি বাংলা দুটা মিলেই কারণ খুদবা তো মূল সব খেতাব মানুষকে কিছু বক্তব্য দেওয়া বোঝা তাহলে কিছুই না বোঝা তাহলে খুদবা কী হলো আবার সেটাকে বোঝানোর জন্য সালাতের পূর্বে আরেকটা বাংলা খুদবা দেওয়া এগুলো সব শরীর পরিপন্থী কাজ এগুলো থেকে দূরে থাকা উচিত এবং ঈদগাহগুলি মেম্বার মুক্ত থাকা উচিত তাহলে আমরা যেটা বুঝলাম যে ঈদের সালাতে কোনো মেম্বার থাকবে না এবং ইমাম যখন সালাদ মানে ঈদ শুরু করবেন ঈদ ঈদ সালাদ দিয়ে আগে শুরু করবেন তারপরে তার খুদবাব বা বক্তব্য খুদ বাবা বক্তব্য ঈদের সালাতে আগে হবে না এটা আমাদের সমাজে বর্তমানে প্রচলিত অনেক ধন্যবাদ আরেকটা বিষয় জানা দরকার যে এই সালাতে কোনো আজান বা একামত্য প্রয়োজন হয় না আল্লাহ স্পষ্ট হয় বেলা আজান ওলা আল্লাহ নাবিশ সাল ঈদের ইদের সালালাত তার কোনো আজান নেই কোনো একামতও নেই আজান একামত যদি না থাকে তাহলে সেখানে আবার ডাকার তো কোনো প্রচলন আসে না যে আসেন ঈদগাহে আসেন এটা যদি প্রয়োজনীয় হতো তাহলে দিত এটা আসলে তো আলহামদুলিল্লাহ মানে মানুষ আনন্দ উৎসবের জন্য আরো এই দিনে আগরের সাথে আসবে ইমান নিয়ে আসবে আল্লাহ পাওয়ার জন্য আসবে তো এখানে এটা হাদিস কাজ বিষয় এখানে তাহিয়াতুল মসজিদ নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন ঈদের সালাতে এসে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা বিশেষ করে এই বছর এই একটু গুরুত্ব রাখে প্রথমত যে ঈদগাহে কোনো সালাত নেই আদান একামতো নেই এবং আল্লাহ রসুল সাল্লাম ঈদের আগে পরে কোনো শূন্যত পড়তেন না ঈদের সালাদ শুধু দুই রাখা আগে আগের শূন্যত আগে পিছিয়ে কোনো শূন্য তখন নেই তো ঈদগাহে কোনো অতিরিক্ত সালাদ করার প্রয়োজন নেই এখন এই বছর যেহেতু করোনা ভাইরাসের কারণে ঈদগাহে সালাদ পড়া হচ্ছে না এখন যদি আমরা ঈদের সালাদ মসজিদে পড়ি যেমন সরকার নির্দেশ দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা মসজিদে ঢুকে যে কি মুসল্লা মনে করে সেখানে বসে যাব। নাকি তাহি মসজিদ আমরা পড়ে তারপরে গুরুত্বপূর্ণ বিষয় তো আমি বলব যেহেতু আমরা মসজিদটাকে মুসল্লা হিসাবে ব্যবহার করছি কিন্তু আসলে সেটা মসজিদ আসলে কি মসজিদ তো মসজিদের হুকুমটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেই সবসময় আল্লাহ নবীলাম যেটা বলেছেন আবুকাচাদার জেলা আহমেদ ইদা দাখালা আহাদুকুল মসজিদ ফালা এজলিস ইল্লাহ ইসল্লি রাখাতে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন দুই আঘাত সালাত না পড়ে না বসে এই হাদেশের আলোকে যেহেতু আমরা মসজিদে প্রবেশ করছি যদি সময় থাকে তাহলে দুই রাঘাত পরেই বসলে সমস্যা নেই বা বসতে পারে বসা পরে বসা উচিত আর যদি কেউ মনে করেন যে না আমি যেহেতু আজকে এই মসজিদ মনে করে ঢুকি নেই আমি আজকে মশাল্লাই ঈদ পড়ার জন্যই আসছি অর্থাৎ আমি পরবো না আমি বলবো ইনশাল্লাহ এই হাদেশে কে আমার সেই যে কোনো গুণাগার হবে তা না যেহেতু আসলে ঈদের আগে পিছের কোনো সন্ন্যত নেই এটা একটা বিষয় আর একটা হলেই যে আমরা একটু আগে শুনলাম যে ঈদগাহে কোনো মেম্বার নেই তো এখন তো মসজিদের পাশে মেম্বার আছে তো ইমাম সাহেব কি মেম্বারে বসে খুদবা দিবেন এটা একটা প্রশ্ন হয়তো কেউ করতে পারেন তো সেই উত্তরটা দিচ্ছি সেটা হলি যে আসলে মেম্বারে বসার ইমামের কোনো প্রয়োজনই নেই প্রয়োজন এই জন্য যদি কেউ দুটা খুদবা যদি আমরা সাব্যস্ত করতাম বা দলি থেকে সাব্যস্ত হতো তাহলে তারপরেও বলবো যে আল্লাহ সময় ছিল না নাই অথেব তাহিয়া মসজিদের বিষয়টা আলাদা আর মেম্বার যেহেতু এর অস্তিত্ব নেয় ঈদের সাথে খুদবা যেখানেই ইমাম সারাদ পড়াইছেন ওখানেই দাঁড়িয়ে তিনি খুদবা দেবেন তবে উনি লাঠি হাতে নেবেন শূন্য আল্লাহ রবি সাল্লাম তিনি হাতের লাঠি নিয়েছেন এবং বেলালা চেতনা কাঁধে ভর করে তিনি খুদবা দিয়েছেন হ্যাঁ কিন্তু তারপরে তো মেম্বার ছিল না এবং টিক দেওয়ার কোনো জায়গাও ছিল না অর্থএব মেম্বারের কোনো অবকাশ নেই মেম্বারে বসবেন না ইমান সায় না বসে উনি নিচে বসে নিচে দাঁড়িয়ে খুন্দিল জাদফুল্লাহ এর দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি আশা করি সাথে থাকেন আপনারা দেখছেন আত্মাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন আত্যাহারিক টিভি অহিরালোয় উদ্ভাসিত জীবনের জন্য আপনারা দেখছেন আত্মাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম বিরতির পূর্বে আমাদের যে বিষয়ে আলোচনা চলছিল প্রশ্ন উত্তরে ঈদের মাসাইল ডক্টর সাখাওয়াত হোসেন আপনার কাছে আমরা আসব যে ঈদের সালাতে মহিলাদের অংশগ্রহণের কোনো বাধা আছে কিনা এ বিষয়টি একটু আপনি জানাবেন সুন্দর প্রশ্ন আসলে ঈদের সালাদটা যেটা আগে শেখ আক্তার মাদিনী বলেছিলেন যে শেয়ার ইসলাম ইসলামের একটা মানে শেয়ার নিদর্শন তো এত বড় একটা নিদর্শনের মধ্যে সেখানে একটা অংশ বাদ থাকবে কিন্তু হতেও পারে না কারণ মহিলাদেররা কিন্তু একটা পার্ট আর এটা হলো মানে একটা যুক্তি বললাম তারপর আমরা দেখব যে আসলে দলিল কি আছে অনেকে মসজিদে যেতে মহিলাদের বাধা প্রদান করে ঈদগাহে যেতে বাধা প্রদান করে কিন্তু মার্কেটে যেতে কিন্তু বাধা নেই মার্কেটে কিন্তু মহিলাদের জন্য ঢোকা যায় না কোনো পুরুষ ঈদের সময় মার্কেটে ঢুকে সুস্থ কোনো মানে পুরুষ মার্কেট করে আসতে পারবে এটা খুব কঠিন বর্তমান সমাজে অথচ ঈদের সালাতে আমরা অথবা মসজিদে এই ক্ষেত্রে বাধা প্রদান করছি এটা ঠিক না এটা সম্পূর্ণ শরীর বিরোধী কাজ এক্ষেত্রে আমরা সই বুখারি থেকে যদি হাদিস নিয়ে আসি সই বুখারি মুসলিম সে অন্যান্য হাদিস আসছে উম্মে আতিয়া থেকে একটা হাদিস

কি বলছে জামাতের খুদুর বা পর্দানসীনা মহিলাদেরকে তাদেরকে যেন আমরা ঈদের সালাতে নিয়ে যাই তারা মুসলমানদের জামাতে শরিক হবে দোয়া শরিক হবে তবে যারা ঋতুবতী তারা ঈদের সালাতে শরিক হবে না তারা তাকবীর দিবে দোয়া শাসন হবে খুদ্ বাসন হবে তারা পৃথক জায়গায় তারা বসবে তো এ সময় হাদিসের অংশ একজন মহিলা জিজ্ঞেস করলেন কালাত কালাত ইমরাতন ইয়া রসুল আল্লাহ লাইসা এক যারা লাইসা আলাহা জিলবাব আমাদের মধ্যে এমন অনেক মহিলা আছে যাদের বা কি নেই জিলবাব নেই বড় চাদর নেই সেই ক্ষেত্রে সে কিভাবে যাবে কারণ বের হতে গেলে চাদরের প্রজন হয় আব্ব আব্রু সাধে যেতে হতো তখন রসুল কার ইমসল্লাহ আলী সাল্লাহ বললেন কলা নিতুল বিশা মিন জিলবাব ইহা সেই জন্য তার সাথীর জিলবাবের মধ্যে হয়ে আসে অর্থাৎ এক চাদরে যেন দুইজন আসে তবুও যেন আসে তবুও যেন ঈদের মাঠে যায় অর্থাৎ হাদিসের যে দৃষ্টিভঙ্গি এবং হাদিসের যে নির্দেশনাটা এত মানে এতটাই তাগিদপূর্ণ যে যে মহিলা যে মা বোনরা ঋতুবতী তাদেরকেও ঈদের মাঠে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উমিরিনা আর নুখ রিজাল হইয়াছে আমাকে আমাদেরকে আদেশ দেওয়া হতো আমরা যেন তাদেরকে বের করে নিয়ে যাই অর্থাৎ এই যে এত বড় একটা শেয়ারে ইসলাম ইসলাম এত বড় একটা নিদর্শন এই নিদর্শনে অংশগ্রহণ করা থেকে যেন মহিলারা বঞ্চিত না হন এই জন্য তিনি এটা বলতেন শুধু তার অন্য একটা হাদিসে আসছে অনেকগুলো হাদিস ওই বোখারিতে বেশ কয়েকটা হাদিস কিন্তু এখানে আসছে যে রাসুল্লাদের বা মাঠে যাওয়ার পরে খুদ্বা দিলেন খুদ্া দেওয়ার পরে তিনি মহিলাদের দিকে গেলেন তার সাথে ছিলেন এবং তিনি তাদের ফ আমার সদাকা তিনি তাদেরকে নির্দেশ দিলেন উপদেশ দিলেন এবং তাদেরকে সাদাকার কথা বললেন এমনকি হাদিসে আসছে যে মহিলারা রাবি বলছেন যে আমি আমরা দেখলাম যে মহিলারা তাদের কানে গলায় হাত দিয়ে দিয়ে গলার যে মানে অলঙ্কার অথবা গানের জিনিস এগুলো যেগুলো ছিল অর্নামেন্সগুলো তারা খুলে খুলে সেগুলো বিলালের হাতে দিচ্ছেন বা বিলালের যে ইয়ে ছিল ছিল সেখানে দিচ্ছিলেন তাহলে প্রমাণিত হচ্ছে যে মহিলারা ঈদের সালাতে যেতেন এবং রাসুল্লাহ করিম সাল্লাম যাওয়ার জন্য তাকিদ দিতেন তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি কেউ এরকম ফতোয়া দেন যে মহিলাদের ঈদের সালাতে যাওয়া যাবে না তাহলে সে মানে কিসের ভিত্তিতে বলছেন একটা যে মানে ফেতনা সৃষ্টি হবে ফেতনা তো সব জায়গাতে সৃষ্টি হচ্ছে বাজার বাজার ঘাটে সেখানে আরো আগে ফটো দেওয়া দরকার সেটা ফিতনা তো আমরা বন্ধ করতে পারছি না আমরা ইবাদতের ক্ষেত্রে কেন তাদেরকে বঞ্চিত রাখতে চাচ্ছি আমরা বাজারে অথবা রাস্তাঘাটে চলাফেরা কোথাও মহিলাদেরকে বন্ধ করতে পারি নাই তো সেখানে এটা তো ফিতনা নয় ফিতনা তো সেই জামানাও ছিল ছিল না এটা একটা বড় কথা ফেতনা তো সেই যুগেও ছিল সেই যুগেও ছিল শুধুমাত্র এই যুগে আমরা ফেতনার যুগে বসবাস করছি এমন তো না

অর্থাৎ ফিতনাটাকে অজুহাত করে এত বড় একটি থেকে মহিলাদের বঞ্চিত করা এটা কোনো বিবেকবান মানুষের বা কোনো মুসলমান নেতৃবৃন্দের পক্ষে এটা উচিত নয় এখানে একটু হবে সেটা হয় যে মহিলারা যখন ঈদগাহে আসবে ওদের জন্য বিশেষ করে যেটা খাস করে যেটা খেয়াল করতে হবে যেন জিনাত প্রকাশ না পায় আর সুগন্ধ মাখিয়ে যেন তারা না আসে এটা একটা বিষয় আর একটা হলেই জেনারা অজুহাত দিচ্ছেন যে ঈদগাহে গেলে ফেতনা হবে বা অনেকে আরো খারাপ ভাষা ব্যবহার করতেছেন আমাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলতে চাই যে আলহামদুলিল্লাহ পৃথিবীতে এই হাদিসের ওপর আমলকে কেন্দ্র করে হারামাইন সহ বহু দেশে এটার উপর আমল আছে আমল হয়ে আসতেছে আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর মধ্যে কোন ঈদগাহীকে এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটেছে ঘটে নাই তাহলে একটা অবাস্তব জিনিস অযথা নিজের পক্ষ থেকে মানে মন করে নিজেরটাকে তাকে বলবত রাখার জন্য একটা বিশুদ্ধ হাদিসের উপর আমল করা থেকে মানুষকে এরকম খারাপ ভাষা দিয়ে হ্যাঁ তাদেরকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার এটার পরিণাম তারা তো ভোগ করবেন আমরা তাদেরকে নসিহত করবো যে আল্লাহর অবাস্তে বিশুদ্ধ হাদিসের ওপর আমল নিজে যদি করতে পারেন ভালো আর না করতে পারলে অন্যদেরকে এভাবে ব্যঙ্গ করে হ্যাঁ ভর্তাশানা করে বা হ্যাঁ গাল গালমন্দ করে নিজেরা নিজের ঠিকানা জাহানা বলবো এখানে আমার মনে হয় যে হাদিসটা আমরা আলোচনা নিয়ে আসলাম এই হাদিসটার উপর ভিত্তি করে যেটা বলা যায় যে আমাদের প্রত্যেকের দায়িত্ব মহিলাদের মাঠে আনার ব্যবস্থা করা যেখানে ঋতুবতী মহিলাদের ক্ষেত্রে এত বড় তাকে যাতে সালাত নেই সালাতে মাফ করা হয়েছে ঈদের মাঠে আসার জন্য বলা হচ্ছে নির্দেশ আদেশ আর সেখানে আমরা বলছি যে না যাওয়া যাবে না গেলে ফিট না হবে এগুলো তো একটা মজার ব্যাপার ওনাদের কাছে কিন্তু এটা ফরজে কেফায় আর ফরজে ফর্জে ওয়াজিবের দলিল কিন্তু এটাই আমার আর অসুর হয়েছিলাম আর অসুর নির্দেশ দিয়েছি একটা হাদিসের নির্দেশটা নিলেন

পড়া উচিত নাকি ময়দানে পড়া উচিত ময়দানে পড়া উচিত এই বিষয়ে তো রসুল ইসলামের আমল আমরা পাচ্ছি কিন্তু আমাদের সমাজে এখন যেটা প্রচলন আমরা দেখি অধিকাংশ সময় মসজিদে পড়া হচ্ছে এই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আসলে ওজোর সারা মসজিদে পড়া এটা শূন্য বিপরীত কাজ কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তো ওনার মসজিদটা তো ফজিলতপূর্ণ মসজিদ সালাহ মসজিদ আলফি সালাত যে মসজিদ রবাবির এক অক্ত সালাদ আদায় করা এক হাজারের অধিক সওয়াব তো আল্লাহ নবী সাল্লাম তিনি তো এই মসজিদে সালাদ আদায় করাতে পারতেন ফজিলত পাওয়ার জন্য তো তিনি এই মসজিদ ছেড়ে কিন্তু খোলা আকাশের নিচে আরও পাঁচশো গজ দূরে যেয়ে তিনি খোলা জায়গায় ঈদে সলাত আদায় করেছেন অথব ঈদগাহে সালাদ আদায় করা এটাই সুন্নত সুন্নতপন্থী কাজ আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যে ঈদগাহে যাতেন ঈদগাহে কোনো সামিয়ানা কিন্তু থাকতো না আসলে খোলা আকাশের নিচে হ্যাঁ মানে সবাই কাঁচারবদ্ধ হয়েছে করবেন আর আসলে যদি শূন্য মোতাবেক আমল করি তাহলে তো কিছুই লাগে না শূন্য মতাবেক আমি যেটা একটু আগে শুনলাম যে তার সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরেই এর মূলত সময় হয়ে যায় ওই সময় পড়লে রোদ্রও লাগবে না কিছু হবে না আমরা তো এক শূন্য ছেড়ে দে আর সেই অজুহাতে আরো পাঁচটা জিনিস জড়ানোর চেষ্টা করছি সালাদ করতেছি দশটার সময় তখন অজুহাত দিচ্ছি যে রোদ্রে কিভাবে বসে থাকবো তো শরীর তো আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ঘুরাতে পারি না শরীয়তে যেটা যেখানে হুকুম সেভাবে আমাদেরকে আমল করতে হবে তবে আল্লাহ আল্লাহনবী আসালাম তেনার জীবনদশায় একবার বৃষ্টি হয়েছিল সে বৃষ্টির কারণে উনি মসজিদে সলাদায় করেছেন তো বৃষ্টি অথবা কোনো কারণবশত ঈদগাহ যদি সালা না করা যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে মসজিদে সাজাদাই করতে পারে কিন্তু এমনি কারণ ছাড়া মসজিদে সালাদায় করা এটা সনদ পরিপন্থী কাজ। আর ঈদগাহ পাকা করার বিষয়ে শরীয়তের কী ফতোয়া

কিন্তু পাকা করার প্রয়োজন নাই এটা একটু বিলাসিতা হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় কারণ বৎসরে শুধু এক দিন এক দিনে দশ মিনিট বা আধা ঘন্টার জন্য এত টাকা ব্যয় করে সেখানে পাকা করে ওই পাখাটা ঠিক ব্যয় বা করে আসলে ঈদের সালাতের যে উদ্দেশ্যটা যে আল্লাহ সমানত আলাহ ঈদের সালাতটা ময়দানে নিয়ে গেলেন কেন জি এটা তো এরকম বিধান থাকতে পারতো মসজিদে এসি রুমে বসে হ্যাঁ সালাতা দেয় করবো আসলে এখানে একটা অনুভূতির ব্যাপার আমরা যখন যখন ঈদের মাঠে যাচ্ছি খোলা ময়দানে সালা তদাই করছি উপোস মানে আমাদের উপরে নীল আকাশ নিচে সবুজ ঘাস তার নিচে কিন্তু আমাদের স্থায়ী নেই এই যে একটা অনুভূতি মানুষের হৃদয়ে খোলা আকাশে নিচে ছালাতাদাই করছি নিচে এখন ঘাস পানি কাদা মাটি আর আমার যখন যান চলে যাবে আমার হায়াত শেষ হয়ে যাবে মাটির নিচে কিন্তু আমার অবস্থানটা হবে এই অনুভূতিটার জন্য এবং সমাজের সর্বস্তরের মানুষকে একটা লেভেলে নিয়ে আসার জন্য একটা কাতারে দাঁড় করানোর জন্য তখন বললাম আমাদের শোয়ার জায়গাটা হলো মুজদালেফাতে টয়লেটের সামনে তখন দেড়টা বাজে এটাই বলেছিলাম দেখেন আল্লাহ মনোতালার কি বিধান আপনি কোটিপুতির আমি সাধারণ মানুষ কিন্তু বাথরুমের সামনে পড়ে এই যে একটা অনুভূতি এটা কিন্তু ঈদের ময়দান থেকে আসবে ঈদের মাঠটা পাকা করলে সেটা আসবে না দিলে সেটা আসবে না এগুলো ইসলামের নিদর্শন না এগুলো বাড়াবারে এবং এগুলো নিঃসন্দেহ এগুলো বিদা এগুলো পরিত্যাগ করা উচিত ওনারা কেন পাকা করেন যে ঈদের দিন নতুন কবর পড়েছে ময়লা হয়ে যাবে হ্যাঁ তো আসলে এটা তো একটা নিদর্শন আপনি আল্লাহর সন্তুষ্ট জন্য গেছেন নাকি সেখানে যে আল্লাহ জন্য শেষ দেখা আল্লাহাম কদরে রাখ পেয়েছেন শেষ দেখা দিয়েছেন তো ঈদগাহে যে বছরে একদিন হ্যাঁ আমরা সারা মাস রোজা রেখেছি সেখানে যে আল্লাহর কাছে খুদবার মাধ্যমে আমরা দোয়া করবেন আমরা প্রতিদান পাবো তো সেখানে যে আমার কাপড় যেহেতু মাটি লেগে যায় ধুলে লেগে যায় তো এর জন্য যেটা এটা পাখা করতে হবে ডক্টর সাফা হোসেন আপনার কাছে আমরা আসি যে ঈদগাহকে কেন্দ্র করে এখন আমরা দেখি অনেক সাজসজ্জা করা হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে নানা রকম লাল নীল কাগজ দিয়ে খুব সুন্দর করে মানে সাজসজ্জা করা হয় তো এই বিষয়ে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কি না জি ধন্যবাদ একটু আগে যে বিষয়টা আলোচনা হচ্ছিল এর সাথে রিলেটেড বিষয়টি যে এদের মাঠকে যেভাবে সাজানো হয় যেমন গেট তৈরি করা হয় তারপর অতিরিক্ত তরুণ তৈরি করা হয় লাল সাদা বা নীল কাগজ দিয়ে সাজানো হয় সামিয়ানা দেওয়া হয় পাকা করা হয় আর অনেক কিছু কিন্তু সেখানে হয়

মা ওমরের তো টিশঈদিল টিশঈদিল মসজিদ আমি মসজিদকে চাকচিক্য করার জন্য আদিষ্ট হই মসজিদের ক্ষেত্রে যদি এই কথা হয় যে মসজিদ চাকচিক্যপূর্ণ হবে সুন্দর অতি সুন্দর হবে জমজমক হবে এইটা আমাকে আদেশ করা হয়নি ইবাদত তো মূল বিষয় তো ঈদের ময়দানটা ঠিক এই হুকুমের মধ্যে পড়বে আচ্ছা ঈদের ময়দানটাকে চাকচিক্য করতে হবে বা করা উচিত এরকম কোনো দলিল এটা করা যাবে না

এবং তারা নিঃসন্দেহ অপচয়ের কারণে তারা হবে হবেন এখানে আচ্ছা এখানে আর জিনিস যেটা মানুষের আবেগে যেটা করে সেটা হলে অনেকের ধারণা যে আমার বাড়িতে টাইলস আসে আমি এত আরামে থাকি তো আল্লাহর ঘরে আমি টাইলস ছাড়া রাখবো এখানে আবেগী বিষয় আসলে মূলত এই অনুভূতিটা হলো বেদাহাতিদের আমি দেখেছি ইন্ডিয়াতে যে বেদাহাতি যারা এই মাদার পূজারী এরা এই জশ্নে ঈদে নবীর সময় বাহিরে শাক করতেছে ফুল দিচ্ছে সাজা দিচ্ছে বলা এটা কেন করতেছে বলে হিন্দুরা তাদের যদি বাতিল কেনা বাতিল উৎসাহ উৎসবে যদি তারা করতে পারে তা আমরা ইসলামী উৎসবে করতে পারবো না তার মানে তাদের মোকাবেলা করতে যাই দেখি এখনো যেটা মসজিদ মসজিদ যেটা সুন্দর করা হচ্ছে ঈদগাহ এটা কিন্তু ওদের আদর্শ বলছেন কিন্তু ইহুদ নাসারা তারা মসজিদটাকে বেশি সুসজ্জিত করছে তোমরা ওটা করো না বিরোধিতা করতে বলছে আর আমরা ওদেরটা দেখে দেখে তাদেরকে অনুসরণ করছি আপনার কাছে আমরা এবার আসবো এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ বর্তমানে করোনা ভাইরাসের কারণে সরকারিভাবে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে মসজিদে সালাত আদায় করার আবার যারা অসুস্থ ব্যক্তি তাদের ক্ষেত্রে বলা হয়েছে না তারা যেন মসজিদে না আসে এখন যদি এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে বিশেষ এই পরিস্থিতিতে যদি বাড়িতে সালাত আদায় করার মতো অবস্থা তৈরি হয় তো বাড়িতে সালাত আদায় করা জায়েজ হবে কি না আর যদি জায়জ হয় তাহলে কিভাবে সালাত আদায় করতে হবে প্রথম প্রশ্ন উত্তর হলো এই যে যেহেতু এটা বিশেষ কারণে আল্লাহ নবী সাল্লাম তিনি ঈদগাহে সালাদ আদায় করতেন এবং ঈদগাহে জামাতের সাথে সালাদ আদায় করা এটাই হলো সৈন্য মানে মোতাবেক কাজ কিন্তু যেহেতু বিশেষ কারণে মসজিদে এখন আশা থেকে বিরত রাখা হচ্ছে সেই ক্ষেত্রে বাড়িতে সালাদ আদায় করতে পারবে কোনো সমস্যা নেই বিশেষ করে যারা নাকি বয়সপ্রাপ্ত অথবা যারা রোগের সম্ভাব্য সম্ভাবনা যাদের মধ্যে উপসর্গ যাদের দেখা যাচ্ছে তারা অবশ্যই না আসা উচিত না আসা উচিত এই জন্য আলাদাম তো ফরত সারাদ ক্ষেত্রেই বলছেন কেউ যদি কাঁচা পেঁয়াজ রসুন খায় তাহলে সে যেন অর্মশী দেন সারা করতে না আসে তো সেটার আলোকেই যদি কারোর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তুমি তুমি আসবেন না ক্ষতি ছাড়াও যেহেতু আমাদেরকে সমাগম থেকে এড়িয়ে চলাচলতে বলা হচ্ছে আর ঈদগাহে সালা আদায় করলে সবাই তো এসে আসতে পারবে না সেই ক্ষেত্রে বাড়িতে সালাদ আদায় করলে তাদের কোনো সমস্যা নেই করতে পারে করতে পারবে এবং করা উচিত যেহেতু শূন্যতে মহাকা করা উচিত আর ওনারা যেভাবে পড়বেন সেটা হলেই যে ঈদগাহে যেভাবে পড়ার নিয়ম অর্থাৎ প্রথম রাখাতে সাত তকবির অতিরিক্ত তাকবিরের মাধ্যমে দ্বিতীয় রাখাতে পাঁচ অতিরিক্ত তাকবি মাধ্যমে সেভাবেই পড়বে আমি নিয়মটা একটু বলে দিচ্ছি শ্রোতার জন্য যে যারা বাড়িতে পড়বেন কীভাবে পড়বেন বাড়িতে পড়ার দুটো নিয়ম একটা হলে এই যে একা একা পড়বেন আচ্ছা প্রত্যেকে একা একা পড়তে পারে সমস্যা নেই আর যদি বাড়িতে কোনো সদস্য বেশি থাকে এবং নারী পুরুষ মিশ্রিত থাকে তারা কোনো পুরুষ যদি ইমামতি করতে চায় তাহলে পুরুষের ইমামতে ঈদের সালাদ সবাই মিলে জামাতের সাথে পড়তে পারবেন সমস্যা নেই কিন্তু সেখানে ক্ষুদা দেওয়ার প্রয়োজন নেই ক্ষুদাটা হবে মূলত মোসাল্লাই অথবা এখন যেটা ঈদ মসজিদে পড়বে সেখানে খুঁদবা হবে বাড়িতে খুঁদবার প্রয়োজন নেই এখানে বলছেন যে এটার মূল দলিল যেটা সেটা হলো আনাস আল্লাহ হতো থেকে বর্ণিত একটা হাদিস যে আল্লাহ আসলাম বলছেন যে কোনো ব্যক্তি যদি ঈদের সালাদ কারণ যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তি সেই সালাদটাকে নিজে আদায় করে নিবে ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে জামাতের সাথে পড়া হয় ওটাকে কেন্দ্র করে কিন্তু বাড়িতে সালাদ পড়ার নিয়ম বা অনুমতি দেওয়া হচ্ছে নিয়ম যেটা দর্শক উদ্দেশ্যে বলবো সেটা হলেই যে কোনো তো মুখে নিয়ত নেই নিয়ত এটা বেদাত মূলত অন্তরের সংকল্প এটাই নিয়ত আপনি রুজু করেছেন সালাদের জন্য দাঁড়াইছেন নিয়ত হয়ে গেছে তাকবির তাহারিমীর সালাতের প্রথমটা হলো তাকবির তাকবিদে শুরুতে হবে আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে হাত বেঁধে সানা পড়বেন সানা পড়ার পর এরপরে ষাটটা তাকবির দিবেন এবং সেই তাকবিরে হাত ছেড়ে দেবেন হ্যাঁ আল্লাহ আকবর ছেড়ে যেতে পারে হাত ছেড়ে দিবে আল্লাহ পারে সমস্যা দূরে করতে পারে সাতকবিদ দেবেন সাতকবিদ দেওয়ার পর আহমেদ শ্যাতন আজম পড়বেন এরপর বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এরপর সুরা ফাতেহা পড়বেন এর সাথে আরেকটি সুরা পড়বেন আরেকটি সুরা বলতে সুরাই আলা সুরাই ঘাসিয়া পড়াশন্ন অথবা অন্য কোনো সুরা পড়লেও হবে সমস্যা নেই যে কোনো সুরা পড়লে সালাত হয়ে যাবে দ্বিতীয় রাখা এরপর উগু করবেন সেজরা করবেন স্বাভাবিক সালাতের মতোই এরপর দ্বিতীয় রাখার জন্য দাঁড়িয়ে কেরাতের পূর্বে তিনি পাঁচটা ত্যাগবির দিবেন পাঁচটা ত্যাগবির দিবেন ত্যাগবীরের মাঝখানে আগে বলেছি কোনো আলাদা কোনো দোয়া নেই ত্যাগবির দেওয়ার পরে তিনি আবার বিসমুল্লাহ রহমানের বলেছিল ফাঁতে পড়বেন আবার আরেকটি ছোড়া পড়বেন পরবেন সেচদা করবেন এবার তা সাহুদ পরে দুই দিকে সালাম ফিরিয়ে সালাদটাকে সম্পূর্ণ করে দেবেন এককভাবে এটা নিয়ম আর যদি ইমাম হয়ে পড়াতে চায় তাহলে একই নিয়মে পিছনে যারা আছে তার একটা করবে আচ্ছা আচ্ছা তো মহিলারা যদি বাসায় থাকে মহিলারা কি মহিলাদের ইমামতে করতে পারবে দেখলাম হ্যাঁ আসলে ঈদের ক্ষেত্রে অন্যান্য সালাদের ক্ষেত্রে মহিলারা মহিলাদের ইমামত করতে পারবে কিন্তু আল্লাহ নবী থেকে এরকম কোন আদর্শ পাওয়া যায়নি যে মহিলারা আলাদা ঈদের জন্য জামাত করেছেন তো সেক্ষেত্রে ওলাহবাহিকরা বলছেন যে না মহিলারা ঈদের সালাদ জামাতের সাথে পড়তে পারবে না কারণ আল্লাহ আল্লাহবাস্লাম তখনও তো আইসার আইসারা জেলাও তার মতো ব্যক্তি ওনারা ছিলেন ইমামতো করতে পারতেন কিন্তু না তারা সবাই গেছে মুসাল্লাই। এবং পুরুষের ইমামতে তারা সালাতাই করেছেন তো বাড়িতে যদি পুরুষ থাকে তাহলে জামাত করবে আর যদি পুরুষ না থাকে তাহলে ইমাম মহিলা হবেন না কাল করবে না তারা এক একাই পড়ে যাবে যাজাকুমুল্লাহ একবার শেষ প্রান্তে চলে এসেছি ডক্টর সাহাদ আছেন আমরা সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ঈদের দিন আমাদের করণীয় কি হবে ঈদের দিনটা যেহেতু আনন্দের একটা দিন আমরা বলছি একটা খুশি দিন তো পুরো দিনটা আসলে আমরা কিভাবে কাটাতে পারি কিভাবে এটাকে আমি ইসলামের শরীয়ত অনুযায়ী খুশি বান্দা করতে পারি তে শুকরিয়া যাজাকুমুল্লাহ আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে ঈদের দিনটা কিভাবে কাটাবো জি আমরা আগেই আলোচনা বলেছি অবশ্য আগের প্রশ্ন যে ঈদটা হচ্ছে ইবাদত আর বিশেষ করে এই ঈদ ঈদ উল যেটা আমাদের একেবারে শূন্য করে এই ঈদটা এই ঈদটা কিন্তু অনেকটা ত্যাগের ঈদ অর্থাৎ মাসব্যাপী সিয়াম সাধনার পরে কিন্তু ঈদটা আসছে আর সিয়াম সাধনার সাথে তাকুয়ার সম্পর্ক তাকুয়া অর্জনের যে প্রশিক্ষণ আমরা মাসব্যাপী নিয়েছি এই মাসব্যাপী তাকুয়ার প্রশিক্ষণ গ্রহণ করার পরে কিন্তু আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি কাজে সবসময় মাথায় রাখতে হবে আমার এই যে মাস সারা মাসের যে অর্জন এটা যেন বিনষ্ট না হয় ইবাদতের একটা আবহাওয়া নিয়ে ইবাদতের একটা ইমেজ নিয়ে আমাদেরকে দিনটা কাটাতে হবে এদের দিনে যে যে কাজগুলো সন্ন্যতির যে কর্ম সেগুলো আমরা করবো এদের সালা আদায় করতে যাব ত্যাগ পাঠ করব তারপর এদের দিনে যেহেতু একটা ঈদের ঈদ মানে আনন্দের দিন খুশির দিন সেখানে খাওয়া দাওয়ার বিষয় আছে একটা যে ভালো খাওয়া দাওয়ার একটা আয়োজন হয় খাওয়া ব্যবস্থা থাকবে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা বা তাদেরকে দাওয়াত দেওয়া এতে যে সেলার হেম অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক আরো দৃঢ় হবে এটা এর মধ্যে অর্জন এখন মোবাইলে খোঁজ খবর নিতে পারি খোঁজ খবর পারি পাড়া প্রতিবেশী যারা আছে তাদের উদ্দেশ্যে বা তাদেরকে ডেকে খাওয়ানো বা তাদের বাড়িতে সম্ভব খাবার পৌঁছে দেওয়া এইভাবে আনন্দের কিন্তু অনেকগুলো দিক আছে আমি কাউকে কেউ আছে মানে ত্যাগে আনন্দ পায় আর কেউ আছে ভোগে আনন্দ পায় তা আমরা যেহেতু ত্যাগের মাস শেষ উদযাপন করছি কাজে প্রত্যেক মুসলিমের উচিত হবে ত্যাগে আনন্দিত হওয়া তো এই ঈদের দিনটা আমরা ত্যাগের মাধ্যমে কাটানোর একটা চেষ্টা করবো মানসিকতা থাকবে আমরা যেন আত্মীয় স্বজনকে খাওয়াতে পারি দাওয়া দিতে পারি পাড়ার প্রতি বিশেষ খুশখবর নিতে পারি সেই সাথে আরো যে আনন্দের জন্য কিছু বৈধ খেলাধুলা যেগুলো করা যায় অর্থাৎ বিনোদন ইসলামিক যে বিনোদন গুলো আছে ইসলামিক হয়তো আমরা সাংস্কৃত অনুষ্ঠান করতে পারি বা সেখানে আমরা সাধারণ আয়োজন করতে পারি শিক্ষামূলক প্রোগ্রাম করতে পারি আনন্দ দেওয়ার বা আনন্দ পাওয়ার যে বৈধ কাজগুলো আছে সেগুলো করা যায় বৈধ খেলাধুলা যেগুলো আছে যেগুলোতে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হয় না অথবা সালাতের সমস্যা হয় না অথবা করে ফর্জিয়াতের কোন ঘাটতি হয় না এই সমস্ত যে খেলাধুলাগুলো আছে সেই খেলাধুলাগুলো কিন্তু আর সেই ক্ষেত্রে ঈদের দিনে আমরা আনন্দ করতে গিয়ে আমরা কিন্তু অতিরঞ্জিত করে ফেলি বাড়াবাড়ি করি আমরা মনে করি যে ঈদটা এমন ভাবে উদযাপন করতে হবে এটা অনেকটা জাহিলিয়াতের মতো আর কোনো চিহ্ন থাকে না এক মাসব্যাপী যে অর্জন সে অর্জনটা কিন্তু একবারে বিনষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ যেমন ওই যে এক ঘারে দুধের মধ্যে যদি একশোটা গোচে না করে সেটা যেমন দুধটা বাতিল হয়ে যায় ঠিক আমাদের দশাটা এরকম হয়ে যায় যেমন ইদানিং যেটা হচ্ছে সমাজে যে একটা ছোট পিক আপ নেওয়া হয় ভাড়া করা হয় আমাদের ইয়াং ছেলেরা যুবক ছেলেরা যেটা করে সেখানে সাউন্ড বুক থাকে এবং মোটামুটি সারা রাস্তা তুল পাড় করে এই যে একটা বিকট শব্দে গান বাজনা মাইক বাজে করে গান বাজনা করা হয় একটা বাজে বস্তা তৈরি মানে সুস্থ মানুষ মানে মানুষ অসুস্থ যাওয়ার অবস্থা এটা কিন্তু ঈদের ব্যাপার নয় এটা ঈদ ঈদ মানে তো মানে এরকম বেলাল্লা পড়া নয় বেহায় পড়া নয় এইভাবে ঈদকে উদযাপন করা আর কি করা হয় ঈদের দিনে কেউ আছে ড্রামা নিয়ে ব্যস্ত থাকে সিনেমা নিয়ে ব্যস্ত থাকে সারাদিন টিভির সাথে গান বাজনা করতেছে সারাদিন টিভির সামনে বসে আছে হ্যাঁ সিরিয়াল দেখছে এবং টিভিতে তো বিশেষ অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে ঈদ ঈদ কেন্দ্র করে দেখেন ঈদটা হচ্ছে একটা ধর্মীয় প্রোগ্রাম এবং এটা নেকি উপার্জনের একটা মাধ্যম কিন্তু এইটাকে কেন্দ্র করে যিনি ব্যবসায় তিনি ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন যিনি এই ড্রামার লাইনে আছেন তিনি ড্রামা ব্যস্ত থাকতেছেন ছবি তৈরি করতেছেন যিনি তিনি সেখানে ব্যস্ত মানুষ প্রত্যেকই কিন্তু তার ইনকামের ব্যস্ত ইনকাম নিচে চিন্তা করেন ইনকামের কীভাবে বেশি উপার্জন করতে পারে সেটা করার চেষ্টা করেন অর্থাৎ দুনিয়া কামায় করতে চেষ্টা করেন তো ঈদটা কিন্তু এইভাবে উদযাপন করা যাবে না ঈদের উদযাপনটা প্রত্যেকটা মুসলিমের ঈদ উদযাপনটা হবে ইসলামিক প্রত্যেক মুসলমানের ঈদ উদযাপনটা হবে ইসলামিক বিরোধী কোন তরিকায় ঈদ উদযাপন করা যাবে না এই সমস্ত বেলাল্লাপনা বেহায়াপনা যেগুলো আছে অনেক অনেক বিশেষ করে মা বন্ধুর ঈদের দিনে সুন্দর পোশাক করে সুন্দর পোশাক করে রাস্তায় ঘুরে বেড়ান বেলাল্লাপনা তাদের মধ্যে প্রকাশ পায় পর্দা পুশিদার কোন পালাই নাই অর্থাৎ প্রদর্শন নিজেদেরকে বলে তুজাল জাহিলিয়াতের যেখানে আল্লাহ বললেন যে তোমরা জাহিলিয়াতের মতো মতো নিজেদেরকে প্রদর্শন করাবে না আর ঠিক তার উল্টাটা কিন্তু আমরা ঈদের দিনে দেখি অন্য সময় ঈদের দিনে দেখা যাচ্ছে যে একদল মহিলা একদল মেয়ে এক রকম শাড়ি পরে বেরিয়ে যাচ্ছে এই যে সমাজে যা চলছে কালচার গুলো এগুলো অত্যন্ত আপত্তিজনক ন্যাকারজনক এইগুলো কিন্তু ঈদ উদযাপন না আর তাদের জন্য ঈদটা এইভাবে আসে নাই ইবাদতেরও যেমন ইবাদতটা এবাদত আল্লাহ তো এই দুইটা দিন দিয়েছেন আমাদের আনন্দের জন্য দিয়েছেন আমরা মাস কষ্ট করেছি অনেক ত্যাগ করেছি না খেয়ে থেকেছি অনেক পরিশ্রম করেছি অনেক প্রশিক্ষণ আমরা নিয়েছি নিয়েছি আল্লাহ বলে ঠিক আছে এবার তোমরা একত্রিত করো তো এই আনন্দ করো মানে কি ভয় পড়া না এই আনন্দ মানে ইসলামের শরীয়তের আলোকে ইসলামে কিন্তু অনেক আনন্দ বিষয় আছে আমরা বললাম যে ইসলামে সংস্কৃতি আছে ইসলামে ইসলামে গানেও ইসলামে জাগরণেও আয়োজন করতে পারি আমরা ইসলামে সঙ্গীতের আয়োজন করতে পারি প্রতিযোগিতার আয়োজন করতে পারি এই ভাবে অনেক বিষয় আছে যেগুলি শরীয়ত সমর্থিত যে বিষয়গুলো এই ভাবে কিন্তু আমরা এই দিনটা উদযাপন করতে পারি এই এইভাবে করা উচিত আরকে একটা বিষয় যে ঈদ উপলক্ষে আমরা এখন মাঝে মাঝে টেক্সট করি অথবা ফেসবুকে বিভিন্ন মেসেজ ট্যাসেজ দিই সেখানে আমরা লিখি যে ঈদ মুবারক তো ঈদ মুবারক শব্দটা বলেছেন এটা আমাদের একটা ট্রেডিশন যে আমরা ওই ঈদ মুবারক বলি সবাইকে তবে এখানে ঈদ মুবারক আরবি শব্দ অর্থাৎ ঈদটা যেন ঈদটা বরকতপূর্ণ হোক এই এই সেন্সে বলা হয় কিন্তু এখানে আমরা যেটা বলবো যে আসলে ঈদের দিনে

আচ্ছা আচ্ছা কোলাকুলি করা যে বিষয়টা ঈদ ঈদের পরে ঈদের সালাতের পরেই আমরা কোলাকুলি করি যে এটা অবশ্য একটা বিষয় এটা অনেক আগে থেকে প্রচলিত সমাজে কমেছে অনেকটা আগে বেশি প্রচলিত ছিল যে সারা বছরই কিন্তু কোলাকুলি হয় না কিন্তু ঈদের দিনে ঈদের মাঠে দেখা যাচ্ছে কোলাকুলির একটা কোলাকুলির ক্ষেত্রে শরীয়তের বিধান সেটা হচ্ছে কোন আগন্তুক ব্যক্তি যখন আসেন তখন তার সাথে কোলাকুলি করতো সেটা ঈদের দিন হতে পারে অন্যদিন হতে পারে যে কোনো সময় হতে পারে শুধুমাত্র ঈদের দিনকে উপলক্ষ করে যদি কোলাকুলি সুন্নাত মনে করা হয় তাহলে এটা বিদাত হবে এদের দিনের জন্য কলাগুলি প্রযোজ্য নয় যে ওই দিনই হতে হবে একই জায়গা আছে একই পরিবারের লোক ঈদের মাঠে গলাগুলি করতে হবে বাড়িতে করতে পারি না এটা তো ঈদের মাঠের সোননাদ এটা হচ্ছে সব জন্য সোননাদ যদি কোনো আগন্তুক নতুন ব্যক্তি আসেন তার সাথে মহানাটা করা ঈদের মাঠেও যদি দেখা যায় অনেক নতুন সাথে সাথে দেখা হলো সেই সময় কোলাগুলি করলাম সেটা সমস্যা নেই সমস্যা নেই করা কিন্তু যদি ঈদের মাঠে আলাদা সোননাদ হিসেবে মনে করে আমরা কোলাগুলি করি সেটা আমাদের ভুল হবে সেটা ঈদের যেটা সাক্ষাতে যে দোয়া যেটা আমরা পেলাম যে একজন আরেকজনের জন্য দোয়া করবে জি তো এই দোয়াটা আসলে হাদিস মানে সালাফ থেকে পাওয়া যায় কিছু কিছু সালাফ থেকে পাওয়া যায় আল্লাহ রসুল থেকে এটা নেই এই দোয়া থেকে যেটা বোঝা যায় সেটা হলে যে আসলে ঈদ মানে আমাদের আমরা যে শুধু মনে করি খুশি এই খুশিটা কার জন্য এটা দোয়া দিচ্ছে হ্যাঁ তা মিন্না মিন খুব আল্লাহ তাল্লাহ আমার এবং একটা কবুল করুক তার মানে হলে যে যারা পুরাটা মাস রোজা রেখেছে শ্যাম পালন করেছে ব্যায়াম করেছে ভালো ভালো কাজ করেছে তাদের জন্য আসলে ঈদের খুশি ওই খুশিটা শুধু ভালো কাপড় পরা খুশি না ওই খুশিটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক আমি একটি মাস হ্যাঁ এটাকে প্রশিক্ষণ নিয়েছি পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়েছি আত্মশুদ্ধি করেছি নিজের কাছে কিছু অর্জন করেছি সেটা আসলে মূলত খুশি আল্লাহ সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করেছি এটা হলো মূলত তাদের খুশি তো এটা যদি খুশি হয় তাহলে খুশি বলতে যে যেটা ভাই বললেন যে আনন্দ উৎসব করতে যে আল্লাহ হরমোনি করলাম গান বাদ্য চালাচ্ছি মেয়েদের রাস্তাঘাটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এক মাসের অর্জন তো সব শেষ সব শেষ দুলে ভাই সালিদের নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে প্রেমিক প্রেমীকে নিয়ে মনে হচ্ছে তারা মনে করতেছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমার ইচ্ছা আমি খুশি করি তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে না আসলে ইচ্ছা মতো খুশি মানানোর কোনো অবকাশ নেই খুশিটা আমাদের শরীরের মোতাবেক সম্মত খুশি আর একটা কথা বলবো সেটা হলো যে ঈদের সময় ভালো খাবে অবশ্যই হ্যাঁ আবার ভালো খাতে যে দেখা যাচ্ছে কোনো কোনো বাড়িতে এত বেশি পরিমাণ আইটেম হয়ে যায় অতিরিক্ত অথচ দেখা যাচ্ছে ওনার প্রতিবেশী হয়তো কোনো গরিব আছে তার দিকে তাকিয়ে দেখেন না তো আসলে ঈদের সময় আল্লাহ রসুল সালাম যখন আমাদেরকে ফরজ করে দিয়েছেন জাকাতুল ফিতরে যেন গরিবরা ঈদের খুশিতে যেন শরিক হয় তো আমরাও ভালো কাপড় পরার ক্ষেত্রে ভালো খাওয়ার ক্ষেত্রে গরিবদেরকে একটু স্মরণ করলে তারাও যেন খুশিতে শরিক হতে পারে এটা আমরা এখানে খেয়াল করবো ঈদের মধ্যে প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ প্রশ্নোত্তরে ঈদের মাসাইল সম্পর্কে আলোচনা শুনছিলাম আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সেই সাথে আমাদের সাথে আজকে যারা উপস্থিত ছিলেন মেহমান দয় আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ যাবত সময় দেওয়ার জন্য আল্লাহ রবিল্লা আলমিন আপনাদের সকলকে যা যায় দান করুন প্রিয় দর্শক আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই আয়োজন এখানেই সমাপ্তি করছি আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته